অতি সত্বর তুই আমার পেটে আসবি, জেনারা অতি সত্বর তুই আমার পেটে আসবি। হায় হায়, শুধু জমিন না সূর্য পর্যন্ত সতর্ক করতে করতে ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদিদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, মূল্যায়ন কর, লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে কোনো দিন আর তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। শুধু সূর্য না, শুধু জমিন না, হয় সোনার গায়ের মানুষ, আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, শুধু সূর্য না, শুধু মাটি না, আমার এলাকার কুকুর পর্যন্ত আমাকে সতর্ক করে। কুকুর যখন অপরিচিত কাউকে দেখে তো দুই চার দিন তাকে দেখলেই চিল্লায়, দুই চার দিন পরে আর চিল্লায় না, কুকুর ভাবে। ডেলি তো ওকে সতর্ক করি, তিনবার করা হয়ে গেছে আর করার প্রয়োজন মনে করি না, তখন কুকুর আর ওকে দেখলে চিল্লায় না, ও ভাবে কুকুর আমাকে চিনা ফেলছে এই জন্য আর চিল্লায় না। না না, কুকুর ভাবে তোকে সতর্ক করা হয়ে গেছে আর সতর্ক করার প্রয়োজন মনে করি না। এই জন্য বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ লেখছেন, কুকুর মানুষ দেখলে গেউ গেউ করে না, কুকুর বলে ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার ফা ইন্নাকা লা তুতি, ও মানুষ আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, তুই আল্লাহর গজব সইতে পারবি না। কুকুর পর্যন্ত সতর্ক করে, কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদেরকে, সবার চাক্ষা আমাদেরকে নিয়ে যেতেছে, যদিও দুই মিনিট বাবার সুযোগ আমাদের কাছে নাই। বিদা, আল্লাহ আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, মানুষ সীমাবদ্ধতায় আবদ্ধ, বিদা আল্লাহ মানুষকে বলতেছে তুই হারায় যেতে পারিস, আমি তোকে হারাইতে পারি না, আমি তোকে হারাইতে পারি না। যদি আপনি প্রশ্ন করেন কোত্থেকে বাহির করলেন, তাহলে চিৎকার দিয়া বলতেছে ইবনা আদম আযকুরুকা ওয়া লা তানসানি, ও মানুষ যদিও তুই আমাকে ভুলা থাকিস, আমি তোকে ভুলতে পারি না, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ইয়া ইবনা আদম, ও মানুষ আযকুরুকা ওয়া লা তানসানি, তুই আমাকে ভুলা বসা থাকিস, সবকিছু যাওয়ার পরেও তুই আমাকে ভুলা যাস। হায় হায়, আমি কেমনে বুঝাবো, ডাকলেও তো আসে না, ডাকলেও কে ডাকে, কে ডেলি কয়বার ডাকে, কয়বার কে ডাকে, হায় হায় হায়, জবাব কি দেয় আল্লাহকে, কি জবাব দিই আমরা যখন ডাকে, তখন কি জবাব দিই, সকালে বলি ঘুমে, ঠিক না, সকালে কি বলি, সকালে কি বলি, ঘুমে, ঘুমে ব্যস্ত, অথচ কানে ধ্বনি ছিল আল্লাহ, আওয়াজ ছিল আসসালাতু খায়রুম মিনান্নাও, ও মানুষ তুই ভাবিস ঘুম উত্তম, না নামাজ উত্তম। আমি তো বলি এই উম্মত যদি 3 ওয়াক্ত নামাজ ও বাজামাত পড়তো, 3 ওয়াক্ত এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের নবীজির নাম কি, আরে সবাই বলেন না নাম কি, আপনাদের সোনার গায়ে পাওয়া যাবে বহুত লোক আমাদের নবীজির নাম জানে না। হ্যাঁ, রাগ হবেন না, পায়ে হাত রাখি, যদি জিজ্ঞেস করি নবীর নাম কি, তো বলবে নবী, রসুলের নাম কি কয়, রসুল, যেরকম বাচ্চা বলে আব্বার নাম কি কয়, আব্বা, জানে না, কসম খোদার জানে না, আর কেউ উল্টাটাও জানে। আমি প্রমাণিত, আমরা তাবলিগওয়ালা, তথ্য আমাদের কাছে বেশি আছে। আমি নয়াবাজার এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি নবীর নাম কি, বাড়ি শরীয়তপুর, আমার চোখের পানি চলে আসছে, শুধু পানি না, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না পড়ছি ততক্ষণ আমার চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ও বলতেছিল আমাদের নবীর নাম আব্দুল কাদের জিলানি, নাউজুবিল্লাহ পড়েন না, আমরা নবীর নামের প্রচার করি নাই, আমাদের নবীর নামের প্রচার হয় না, ওয়াজ মাহফিল হয়, নবীর নামের প্রচার হয় না, নবীর শানের প্রচার হয় না, নবীর শান কত বড়, আমাদের নবী কে, ওনার নাম কি, একটা নাম না 10টা নাম আল্লাহ রাখছেন, 10টা, কয়টা, 10টা, কয়টা, 10টা বন্ধুর 10টা নাম রাখছেন আল্লাহ, 10টা, কয়টা, 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আমি তো বলি আমরা তো জানি না কোন নবী পাইছি,
মাদ্রাসার নিসবতে ওয়াজ মাহফিল হইছে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু যদি মাদ্রাসার নিসবতে আজকে শানে রেসালত হইতো তাহলে বড় খুশি হইতাম। রাসূলুল্লাহ শান কেননা যেই নবীর জন্য আল্লাহ সেমিনার করছেন, সেমিনার কে? আল্লাহ। সম্মেলন করছে, কি করছে? আল্লাহ। আল্লাহ কি করছে? যার জন্য সম্মেলন করছে আল্লাহ। ওলামারা হয়তো উল্টো ফতোয়া দিয়ে দিতে পারে আমাকে, আমি কোরআনতে দিতেছি। আল্লাহ সম্মেলন করছে, কি করছে? সম্মেলন করছে, দুইটা করছে, একটার ভিতরে আমরা ছিলাম। প্রথম সম্মেলন ছিল আলাস্তু বিরব্বিকুম কলু বালা, সম্মেলন শেষ, জিজ্ঞাসা করছে আমি কি রব না? তো আমরা সবাই বলছি হ্যাঁ আপনি রব, আর কেউ নাই। তো আল্লাহ সম্মেলন শেষ, দ্বিতীয় সম্মেলনে নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। নবী আর বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজি শান ছিল, শান মর্যাদা। আল্লাহ নবীদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমি আয়াতের অর্ধেক থেকে শুরু করতেছি, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল তোমাদের কাছে আসবে, লাতুমিনুন নাবি, আমার রসুলের উপরে তোমরা ইমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা আমার রসুলকে সাহায্য করবে। তারপরে নবী রসুলদেরকে আল্লাহ বলছে এই কথায় তোমরা একমত, স্বীকৃতি দিলা, তো নবীরা চিৎকার দিয়া, রসুলরা চিৎকার দিয়া বলছে আকরার না, আমরা স্বীকৃতি দিলাম। সেমিনার করছেন আল্লাহ, কিন্তু প্রশ্ন এখানে কোন ওলামা করতে পারে, 313 জন রসুল, আল্লাহ বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল। এখানে আল্লাহ আরেকটা জিনিস বুঝাইছেন, আল্লাহ জানে কিয়ামত পর্যন্ত বহুত মানুষ আসবে যারা আমাদের নবীজির ঘরের ভিতরে টাকা ঢালতে চাবে, নবুয়তের দাবি করবে। তো আল্লাহ আমাদেরকে একটা উসুল শিখাইছে, নিয়ম শিখাইছে, যেই নবী দাবি করবে বুঝা নাও, কেন আমি বলছি সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার যে রসুল এর সবার শেষে উনি আসবে, ওনার পরে যেই আসবে ওই ডাকাইতে আসবে, রসুল আসবে না। ওটা কি আসবে? ডাকাত আসবে, রসুল আসবে না। যদি রসুল আসতে হয় তাহলে এই সেমিনারও থাকতে হবে, এই সেমিনারও থাকতে হবে। আল্লাহ এটাও বুঝাইছেন, শুধু নবীর শান বুঝান নাই, বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, সবার শেষে আমার রসুল আসবে। আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলবে সত্য রসুল 313 জন, কিন্তু কারো কালেমার ভিতরে আমি শব্দের রসুল দিই নাই। রসুল বটে কিন্তু শব্দের রসুল কারো কলেমার ভিতরে দেই নাই। মুসা রসুল কলেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রসুল কলেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম রসুল বটে কিন্তু কালেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আদম রসুল বটে কিন্তু কালেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নূহ রসুল বটে কিন্তু কালেমা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজীহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবীহুল্লাহ, কারো কলেমা শব্দে রসুল দেই নাই। আমি যে রসুলের সেমিনার করতেছি শুধু ওই রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিছি, এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ। আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি, এই উম্মত যদি 3 অক্ত নামাজও পড়তো, শুধু 3 অক্ত জামাতের সাথে, কয়েকত 3 অক্ত নামাজও যদি বা জামাত পড়তো 3 অক্ত, তাহলে আমাদের রসুলের চেহারা সুবাদে, মুহাম্মাদুর রসুলুল্লাহর চেহারা সুবাদে, ওনার চেহারার কারণে, ওনার কারণে আল্লাহ এই 3 অক্ত জামাতে পড়নে ওয়ালা কেউ পারে লাগায় দিতেন, পারে পার করায় দিতেন। আমি দলিল দিতেছি, এশার ফজর যে বাজমাত পড়ে সারা রাত্র কি 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 সত্য তো না ভুল? হ্যাঁ ওলামা আছে এখানে, সাইকুল হাদিসও আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল দাখালাল ওয়াও আছে ফা আছে ওয়া দাখালাল জান্নাহ
ফাদাখাল আল জান্নাহ সুম্মা দাখাল আল জান্নাহ, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এতটুক শব্দ মধ্যখানে আইনা দেরি করা আল্লাহ পছন্দ করতেছেন না, এই জন্য আল্লাহ কোনো অক্ষরই আনেন নাই মধ্যখানে। আল্লাহ রসুল বলতেছে বুখারীর রেওয়ায়ত মান সাল্লাল বারদাইন, মুসলিমের রেওয়ায়ত মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাহ, সাথে সাথে কোথায়? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।